আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টু পিন মাল্টিপ্লাক তৈরি করে দেখাবো। টু পিন মাল্টিপ্লাকের ভিডিও আমার চ্যানেলে অনেক আছে, তারপরেও অনেকে কমেন্টস করছেন যে সুইচ ব্যবহার করে মাল্টিপ্লাক তৈরি করার জন্য, সেই জন্য আজকের এই ভিডিওটি করা। তো ভিডিওটি দেখলে আপনি সহজে মাল্টিপ্লাক তৈরি করে নিতে পারবেন, সেই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাল্টিপ্লাক তৈরি করতে হলে প্রথমে একটা সুইচ বোর্ড লাগবে, সেজন্য এখানে আমি 8 হোলের একটা সুইচ বোর্ড নিছি। যেহেতু আমি এখানে সুইচ, সকেট, ফিউজ এবং ইন্ডিকেটার ব্যবহার করব, সেজন্য বড় সাইজের একটা সুইচ বোর্ড লাগবে। তারপরে সুইচ বোর্ডের মধ্যে সকেট এবং সুইচ বসাতে হবে। আপনি যে করে সকেট ব্যবহার করবেন সে অনুযায়ী সুইচ দিতে হবে। তো আমি এখানে তিনটা সকেট ব্যবহার করতেছি, সেই জন্য তিনটা সুইচ। তো পাশে আরও দুইটা হোল ফাঁকা আছে, এখানে কি ব্যবহার করব। যেহেতু আমি এখানে মাল্টিপ্লাক তৈরি করতেছি, সেজন্য এখানে আমি একটা ফিউজ ব্যবহার করব। তো আপনারা অবশ্যই মাল্টিপ্লাক তৈরি করলে ফিউজ ব্যবহার করবেন। পাশে যে একটা হোল ফাঁকা আছে এখানে কি করা যায়, তো আমি এখানে একটা ইন্ডিকেটার ব্যবহার করব। এটার কারণ হচ্ছে সুইচ বোর্ডে কারেন্ট আছে কিনা তা দেখার জন্য এই ইন্ডিকেটারটা ব্যবহার করতে হয়। তো আমার এখানে সবগুলো সকেট, সুইচ, ফিউজ এবং ইন্ডিকেটার বসানো হয়ে গেছে। এখন কাজ হচ্ছে যে পিছনে দেখবেন যে স্ক্রু দেওয়া থাকবে, স্ক্রু দিয়ে শুধু ভালো করে টাইট করে বসিয়ে দিতে হবে যাতে খুলে না আসে। এখন আমি যে কাজটা করব, এই কাজটা আপনাদেরকে খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ এইটাই মূল কাজ। তো এখানে ভিতরে কানেকশন দেওয়ার জন্য আমি এখানে তিন কালারের তার নিয়েছি, লাল, কালো এবং সবুজ। তিন কালার তার নেওয়ার কারণ হচ্ছে আপনারা যাতে সহজে বুঝতে পারেন। তিনটা আমি তিনটা কানেকশনে ব্যবহার করব। প্রথমে আমি সকেটের মধ্যে কাজ করব। তো সকেটের মধ্যে আপনি দুইটা টার্মিনাল পাবেন, যার মধ্যে লেখা থাকবে এল এবং এন। এল হচ্ছে ফেজের জন্য আর এন হচ্ছে নিউট্রালের জন্য। এল এর মধ্যে আমরা ফেজ কানেকশন দিই আর এন এর মধ্যে নিউট্রালটা কানেকশন দিতে হয়। সেই জন্য আমি এখন প্রথম সকেটের এন থেকে দ্বিতীয় যে সকেট আছে ওই সকেট এন এর মধ্যে কানেকশন দেব। তো এই কানেকশনটা আমি কালো তার দিয়ে দিতেছি, যেহেতু এটা নিউট্রাল, আপনারা যাতে সহজে বুঝতে পারেন। আপনারা কিন্তু লাল তার দিয়েও কানেকশন করতে পারবেন যদি আপনি বুঝতে পারেন। তো এখানে আমি প্রথম সকেট থেকে দ্বিতীয় যে সকেট আছে এখানে আমি এই কানেকশনটা করে দিলাম। তারপর দ্বিতীয় যে সকেট আছে এখান থেকে আবার কালো তার সাহায্যে পরবর্তী যে সকেট আছে এখানে কানেকশন দিতে হবে। এটাকে আমরা শর্ট করা বলে থাকি। এখানে আমি তিনটা সকেটের এন টার্মিনাল মানে নিউট্রাল টার্মিনাল আমি একসাথে কানেকশন করে দিছি। আপনারা ঠিক একইভাবে সকেটে এনগুলো কানেকশন করবেন। তো এনগুলো কানেকশন করার পর কাজ হচ্ছে, এখানে যেহেতু আমি একটা ইন্ডিকেটার ব্যবহার করছি, তো ইন্ডিকেটারের মধ্যে তো লাইন দিতে হবে, মানে ইন্ডিকেটার কিন্তু একটা লাইট। এখানে আপনার ফেজ নিউট্রাল দুইটাই কানেকশন দিতে হবে। তো এখানে আমি ইন্ডিকেটারের মধ্যে নিউট্রাল কানেকশন দিব। তো একইভাবে এখানে যে সকেটের এন আছে, এন হচ্ছে নিউট্রালের জন্য, ওই সকেটের এন থেকে আপনি ইন্ডিকেটারের মধ্যে দুইটা টার্মিনাল পাবেন, ওইখানেও লেখা থাকবে এল এবং এন। ইন্ডিকেটারে এন এর মধ্যে এখান থেকে কানেকশনটা করে দিবেন। এখান থেকে কানেকশনটা করে দিলে কী হবে, আপনি এখানে নিউট্রালটা যে কোনো একটা সকেট বা সকেটের মধ্যে কানেকশন দিলে বাকি যে কানেকশনগুলো আছে সবগুলোর মধ্যে নিউট্রালটা চলে যাবে। তো আমি এখন নিউট্রাল কানেকশনটা করে দিছি, মানে আমার সুইচ বোর্ডে যে নিউট্রাল কাজটা ছিল নিউট্রাল কাজটা শেষ, বাকি আছে আমার ফেজের কাজ। তো ফেজের কাজটা কীভাবে করতে হবে, তো এখানে আমি তিনটা সুইচ ব্যবহার করছি। আমরা জানি সুইচের মধ্যেও দুইটা টার্মিনাল থাকবে, একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট, যার মধ্যে লেখা থাকবে এল এবং কমন। এলগুলো হচ্ছে সুইচের ইনপুট আর কমন হচ্ছে সুইচের আউটপুট। তো এখন আমি কি করব, সুইচে যে ইনপুট আছে মানে এল টার্মিনাল আছে এগুলো আপনাকে কানেকশন করতে হবে যেভাবে আপনি সকেটে এনগুলো কানেকশন দিছেন। তো প্রত্যেকটা সুইচের এল লাল তারের সাহায্যে আপনাকে এভাবে কানেকশন করে নিতে হবে, একটা সুইচ থেকে আরেকটা সুইচ, আরেকটা সুইচ থেকে পরবর্তী যে সুইচটা আছে, এভাবে আপনাকে শর্ট করে দিতে হবে। তো এখানে আমি লাল তার ব্যবহার করতেছি, কারণ হচ্ছে আমরা জানি যে সুইচের মধ্যে সবসময় ফেজ আসে, তো ফেজের জন্য আমি এখানে লাল তার ব্যবহার করতেছি। তো এখানে আমার একটা সুইচ থেকে আরেকটা সুইচ, পরবর্তী সুইচগুলো কানেকশন করা হয়ে যাচ্ছে। তারপরে কাজটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা মাল্টিপ্লাকের ভিতরে কানেকশনগুলো দেওয়ার জন্য অবশ্যই 3x তার ব্যবহার করবেন। এখানে আমি 3x তার ব্যবহার করতেছি যাতে মাল্টিপ্লাকটা বেশি দিন টিকে। তো তিনটা সুইচ একসাথে কানেকশন করা হয়ে গেলে পরবর্তী কাজ হচ্ছে, এখানে যেহেতু আমি একটা ফিউজ ব্যবহার করছি তো ফিউজের মধ্যে কানেকশন দিতে হবে। তো ফিউজে কিন্তু দুইটা টার্মিনাল পাবেন, যার মধ্যে আপনার একটা টার্মিনাল থেকে সুইচের মধ্যে কানেকশন করতে হবে।
এখন আমি তিনটা সুইচ যে একসাথে শর্ট করছি, মানে এল টার্মিনালগুলো আছে, তো এখান থেকে একটা তারের সাহায্যে ফিউজের যে কোনো একটা প্রান্তে কানেকশন করে দিব। মানে ফিউজটা হয়ে তারপর আমার সুইচের মধ্যে ফেজটা আসবে। যদি কোনো কারণে সকেটের মধ্যে অতিরিক্ত লোডে বা শর্ট সার্কিট হয় তাহলে ফিউজটা কেটে যাবে, সেজন্য ফিউজটা ব্যবহার করা। তো এখানে আমি ফিউজের যে কোনো একটা টার্মিনালে কানেকশনটা করে দিলাম। এই কানেকশনটা হয়ে গেলে আমার সুইচের মধ্যে ফেজের কাজটা হয়ে যাবে। এখন শুধু বাকি আছে সুইচ থেকে সকেটের মধ্যে কানেকশন করা, কারণ আমরা তো শুধু সুইচের মধ্যে ফেজ দিছি, সকেটের মধ্যে নিউট্রাল দিছি, সকেটের মধ্যে তো ফেজ কানেকশন দেই নাই। তো ফেজটা কীভাবে কানেকশন দিব, প্রত্যেকটা সুইচের যে কমনগুলো আছে, কমন টার্মিনাল, এখান থেকে একটা তারের সাহায্যে সকেটের মধ্যে মধ্যে যে এল আছে এলগুলাতে কানেকশন করতে হবে। তো আমি যখন সুইচটা অন করব, অন করার পর সকেটের মধ্যে লাইনটা যাবে, সেজন্য এখানে সুইচ ব্যবহার করা। তো আমি এখন সুইচের কমন থেকে, মানে সুইচের আউটপুট থেকে, কমনটা হচ্ছে সুইচ আউটপুট, এই সুইচের আউটপুট থেকে প্রত্যেকটা সকেটে এল, এলটা হচ্ছে সকেটের ফেজ, তো এই ফেজের মধ্যে কানেকশনটা করে দেব। একইভাবে আপনারা তিনটা সুইচ থেকে তিনটা সকেটে কানেকশনগুলো করে দিবেন। সুইচ থেকে সকেটে কানেকশনগুলো হয়ে গেলে কিন্তু মোটামুটি কাজ অনেকটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা যারা ইলেকট্রিক কাজ শিখতে চান আমার চ্যানেলটা কিন্তু ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে ইলেকট্রিক বিষয়ে অনেক ধরনের ভিডিও দেওয়া হয়ে থাকে, আপনাদের উপকারে আসতে পারে। আর অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা ঠিকই ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, বা একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এখন আমার দুইটা সুইচ কিন্তু কানেকশন করা হয়ে গেছে, বাকি আছে একটা সুইচ। এই সুইচটা কানেকশন হয়ে গেলে সুইচ থেকে সকেটে কানেকশনটা হয়ে যাবে। সুইচ থেকে সকেটে যে তারটা ব্যবহার করতেছি এটা হচ্ছে 18 তার, এটা হচ্ছে সিঙ্গেল ফেজ, চাইলে আপনি এই তারটা ব্যবহার করতে পারেন। তো বাকি যে দুইটা তার আছে এইগুলো হচ্ছে 3x22 তার। তো আমি এখানে তিনটা সুইচ থেকে তিনটা সকেটে কানেকশন করে দিছি, দেখেন যে কীভাবে কানেকশনটা দিছি। এখানে তিনটা কালারের তারা ব্যবহার করা হয়েছে যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো এখন কাজ হচ্ছে এই মাল্টিপ্লায়ারের মধ্যে ইনপুট দেওয়া। তো ইনপুট দেওয়ার জন্য আমি এখানে 2470 তার ব্যবহার করতেছি, এটা হচ্ছে তামার তার, আপনারা এই তামার তার ব্যবহার করবেন। এই কানেকশনটা খুবই সহজ, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে যে আমি সুইচ বোর্ডটা ব্যবহার করতেছি তার মধ্যে দিয়ে তারটা ভিতরে নিয়ে আসতে হবে। তারপর এখানে দুইটা তার আছে, একটা হচ্ছে লাল একটা হচ্ছে কালো, লালটা হচ্ছে পজিটিভের জন্য, কালোটা হচ্ছে নেগেটিভ। তো লাল তারটা আমি প্রথমে কানেকশন দেবো, এখানে যেহেতু আমি একটা ফিউজ ব্যবহার করছি ফিউজের অপর পাশে। তো ফিউজের কাজটা আমরা অবশ্যই সবাই জানি যে সুইচ বোর্ডের মধ্যে যদি কোনো প্রকার অতিরিক্ত লোড চলে আসে সেক্ষেত্রে ফিউজটা কেটে যায়, তো সেজন্য অবশ্যই আপনারা ফিউজ ব্যবহার করবেন। তো কালো যে তারটা আছে, কালো তারটা আমি ব্যবহার করব এখানে যে নিউট্রালের যে লাইনটা আছে, যেখান দিয়ে আমি সকেটের এনগুলো কানেকশন করছি, তারপর ইন্ডিকেটারে এনটা কানেকশন দিছি, তার মধ্যে থেকে যে কোনো একটা মধ্যে কানেকশনটা করে দিলে হবে। তো এখানে এক জায়গায় কানেকশন করলে বাকি যে সবগুলা নিউট্রাল আছে সব জায়গায় নিউট্রালটা পেয়ে যাবে। তো এখানে আমি নিউট্রালটা কানেকশন করে দিলাম, এটা হচ্ছে ইন্ডিকেটারের মধ্যে। আপনি চাইলে কিন্তু সকেটে যে কোনো একটা প্রান্ত কানেকশন করতে পারেন, মানে নিউট্রালে যে কোনো একটা প্রান্তে। তো এখন কিন্তু এখানে আরেকটা কানেকশন বাকি আছে, এখানে দেখেন যে ইন্ডিকেটার একটা টার্মিনাল কিন্তু কানেকশন করা বাকি আছে। তো এখানে আপনি দুইভাবে কানেকশন দিতে পারবেন, আপনি ফিউজের আগেও দিতে পারবেন, ফিউজের পরেও দিতে পারবেন। তো আমি ফিউজের আগে দিতেছি, এর কারণ হচ্ছে আমার যদি ফিউজটা কেটেও যায় তারপর আমি বুঝতে পারবো যে এখানে লাইনটা আছে, সেজন্য আমি ফিউজের আগে থেকে কানেকশনটা দিছি। আপনি চাইলে ফিউজের পরেও দিতে পারবেন, যেখান থেকে আমি সুইচের মধ্যে লাইন দিছি ওইখান থেকে আপনি ইন্ডিকেটারের লাইনটা দিতে পারবেন। তো আমি এখানে ইন্ডিকেটারের মধ্যে ফিউজের আগে থেকে লাইনটা দিয়ে দিলাম, মানে ফেজটা দিয়ে দিলাম। তো আমার কিন্তু কানেকশনটা হয়ে গেছে, আমার ইনপুট দেওয়া হয়ে গেছে, তারপর সুইচের ভিতরে সবগুলো কানেকশন হয়ে গেছে। তো এখন শুধু আমি এই বোর্ডটা সেট করে, মানে ফিটিং করে আপনাদেরকে চেক করে দেখাবো যে আমার মাল্টিপ্লাকে লাইনটা ঠিকমতো আসে কি না। সুইচ বোর্ড ফিট করার জন্য এখানে স্ক্রু দেওয়া থাকবে, স্ক্রুগুলো আপনি শুধু হোলের মধ্যে বসিয়ে দেবেন, তাহলে আপনার কানেকশনটা কিন্তু হয়ে যাবে। তো এখানে একটু কাজ করতে হবে, এখানে যে ফিউজটা আছে ফিউজের উপরের অংশ খুলবেন, তারপর খোলার পর এখানে আপনার দুইটা প্রান্তে চিকুন করে তার দিবেন, যাতে আপনার মোটা তার কিন্তু এখানে দেওয়া যাবে না, হালকা তার দিতে হবে, যাতে ওইদিকে কোনো সমস্যা হলে এখান থেকে তারটা কেটে যায়, সেজন্য হালকা তার দিতে হবে। তো এখন আমি লাইনটা চেক করে দেখাই যে এখানে লাইনটা আসছে কি না, দেখেন যেখানে কিন্তু লাইনটা চলে আসছে, ইন্ডিকেটারের মধ্যে লাইনটা চলে আসছে। এখন আমি যদি ফিউজটা খুলে ফেলি তারপর ইন্ডিকেটারের মধ্যে লাইনটা থাকবে, এর কারণ হচ্ছে আমি যেহেতু ফিউজের আগে থেকে ইন্ডিকেটারের মধ্যে লাইনটা দিছি। তো এই যে ফিউজের মধ্যে লাইন আছে, তো এখন আমি ফিউজটা লাগাই দিব, তারপর আমি সকেটে সুইচ দিব, তারপর সুইচ সকেটের মধ্যে চেক করে দেখবো লাইন আছে কি না। এই যে দেখেন এখানে কিন্তু লাইনটা চলে আসছে, তার মানে আমার সকেটটা কাজ করতেছে।
আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে সকেট তৈরি করতে হয়। আজকের মতো এখানে বিদায় নিলাম।